আজকে সেরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বটন চালু করে রাখবে যাতে পরবর্তী আপডেট ভিডিও লিশনগুলো সবার একদমই পেয়ে যেতে পারো তো এই কিছু দিন হলো বা কিছু সময় হয়েছে আটত্রিশতম বেশিয়েছে ফলাফল দিয়েছে তো সেখানে দেখা যাচ্ছে যে এটি একটি লং প্রসেস অনেক আগেই আটত্রিশতম পরীক্ষা হয়েছিল অনেক দিন পরে জান দিয়েছে তো এই ধরনের যারা ক্যাডার পেয়েছে যারা ক্যাডার পায়নি যারা পেয়েছে তারা খুবই আনন্দিত তো সেই ধরনের যারা আনন্দিত হয়েছে সেখানে এই চ্যানেল থেকে অনেকেই পড়াশোনা করে সফল হয়েছে তো তোমরাও যারা এই চ্যানেলটি এখন দেখছো তারাও ভবিষ্যতে এখান থেকে পড়াশোনা করলে সফল হবে এই বিশ্বাস রেখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে সর্বদা পড়াশোনা করবে তো চলো আজকে যে ভিডিও লেসনটি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে সেন্টেন্স টাইপ ন্যারেশন দেখা যায় বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউ টাইপের যে কোশ্চেন হয় সেখানে সেন্টেন্স ন্যারেশন থেকে প্রশ্ন থাকে প্রতি বছরই তো সেই সেন্টেন্স ন্যারেশনগুলো সাধারণত দেখা যায় পাঁচ ধরনের হয়ে থাকে অ্যাসার্টিভ ইন্টারভেটিভ ইনপারেটিভ অপারেটিভ এক্সপ্লিভ আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সেন্টেন্সগুলো থেকে হতে পারে সেন্টেন্স ন্যারেশন সেটি কীভাবে হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করব তো এখানে তুমি বুঝবে কীভাবে যে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিনা সেটি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে সেখানে তার সাবজেক্ট থাকবে প্রথমে তারপরে ভার্ব এরপরে এক্সটেনশন এই ইনভার্টার কমার মধ্যে যে অংশটুকু সেটি যদি এই স্ট্রাকচারে থাকে তাহলে তুমি বুঝবে যে এই অ্যাসারটিভ সেন্টি এবং তখন সেটিকে এই স্ট্রাকচার দিয়ে সমাধান করা হবে যেহেতু অপশনের সমাধান দেয়া থাকবে সেজন্য অপশনের যে সমাধানগুলো সেগুলোর সাথে তুমি এই স্ট্রাকচারটি মিলিয়ে দেখবে যদি স্ট্রাকচার বা গঠনে মিলে যায় তাহলে বুঝবে এটি হলো কারেক্ট অ্যান্সার তো প্রথমে ইন্ডিয়ার যদি করো এসআস সেন্টাসগুলো প্রথমে রিপোর্টিং ভার দ্যাট মিনস রিপোর্টিং ভার অংশে প্রথমে একটা সাবজেক্ট তারপরে সেই বসানোর যাবে টোল বসানো যাবে যে কোনো একচুই হতে পারে অ্যানসার্ড হতে পারে রিপ্লাইড এগুলো আমি অপশন রেখেছি কারণ যে ক্ষেত্রে ওই ওই তোমার অপশনের মধ্যে এর যে কোনো একটি থাকতে পারে যদি আমি শুধু এখন একটি লিখে দিই তাহলে ওই পরীক্ষার হলে বসে তুমি কনফিউশনে পড়ে যেতে পারো সেজন্য সবগুলো লিখে দিস তারপরে আসবে অবজেক্ট অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে এরপরে যে কমা থাকে মাঝখানে তার পরিবর্তে ড্যাট ব্যবহার করা হয় পরবর্তী যে অংশটুকু আছে সেটির নাম হচ্ছে আর এস বা রিপোর্টেড স্পেস বা রিপোর্টিং স্পেস সেই রিপোর্টিং স্পেসটি হল তোমার এই যে ইনভার্টার করার মধ্যে যেটি থাকবে সেখানে তার সাবজেক্ট ব্যবহার করতে হবে ভার্ব এরপরে বাকি অংশ এখন আমি এখানে কিছু উদাহরণ লিখেছি এই উদাহরণগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি প্রথমত ডিরেক্ট যখন থাকবে দ্য বাই সেট টু আস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখন এরকম যখন থাকবে তাহলে আমরা স্ক্রাই লিখেছি প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাহলে এখানে হচ্ছে দ্য বয় এরপরে সেট টু থাকলে সেট টু লেখা যাবে অথবা টোল্ড যেটি তোমার ওখানে অপশন থাকবে সেটি কারেক্ট করতে হবে তারপর হচ্ছে অবজেক্ট আস এই কমাউটে এখানে ব্যবহার করতে হবে দ্যাট এরপর হচ্ছে এই রিপোর্ট স্পেশাল সাবজেক্ট তাহলে এটি হচ্ছে আই এইগুলোর পার্সন চেঞ্জ করতে হয় এই এটার মধ্যে যে পার্সন থাকে সেটি চেঞ্জ করতে হয় তো এই বেসিক বিষয়গুলো আরও কিছু জানা দরকার সেই জন্য আমার একটি চ্যানেল রয়েছে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর হসপিটাল এবং টোয়েন্টি ফোরের মাঝে স্পেস দেবে না এই চ্যানেলের যে ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে তারপরও ইংলিশ হসপিটাল ইংলিশ এবং হসপিটালের মাঝে স্পেস হবে কিন্তু হসপিটাল এবং টোয়েন্টি ফোরের মাঝে কোনো ফাঁকা হবে না তাহলে সেই চ্যানেলটি পেয়ে যাবে সেখানে এগুলোর একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল আলোচনা এগুলো রয়েছে তারপরে এখানে আমি জাস্ট এখানে আলোচনা করছি কারণ এখানে যারা এখন এই চাকরি পরীক্ষা পর্যন্ত যাওয়ার পূর্বে অবশ্যই বেশি জিনিসগুলো জানা থাকে এই ধারণা বা বিশ্বাস রেখে আমি এই ধরনের করে আকারে জাস্টে দেখাচ্ছি তাহলে এই এই এখানে পার্সেন চেঞ্জ করতে হয় এরকম যে যদি ফার্স্ট পার্সেন থাকে তাহলে এই সাবজেক্ট অনুসারে যদি সেকেন্ড পার্সেন্ট থাকে তাহলে অবজেক্ট অনুসারে থার্ড পার্সেন থাকলে কোনো চেঞ্জ হয় না তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এখানে সাবজেক্ট অনুসারে পড়তে হবে দ্য বয় হি এরপরে এখানে যে ভার্ভ থাকবে যদি অক্জিলি ভার্ভ থাকে তাহলে অক্সিলে ভার্ভটি চেঞ্জ হবে মূল ভাব থাকলে মূল ভার্ভ চেঞ্জ হবে তাই এখানে অক্সিলে ভার্ভ রয়েছে আমরা অক্সিলে ভার্ভ চেঞ্জ করবে এখানে তবু পাস্ট টেন্স আছে কি না যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে চেঞ্জ হবে না পাস্ট টেন্স থাকলে তখন চেঞ্জ হবে তাহলে এখানে পাস্ট টেন্স রয়েছে জন্য হ্যাভ যদি থাকে সেটি হ্যাড হয়ে যাবে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক অক্সিলে ভাব চেঞ্জ করলে হবে মেইন ভার্ভ চেঞ্জ করা প্রয়োজন হবে না তাহলে এটি সংক্ষেপ একটি নিয়ম আমি বলছি যখন চেঞ্জ হবেই যখন এখানে ফার্স্টেজ থাকবেই তখন চেঞ্জ করার সময় এটি হবে যদি এখানে অ্যামিজিয়ার থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে ওয়াজ ওয়ার থাকলে বিন হবে হ্যাভ হ্যাস থাকলে হ্যাড হবে আর যদি শুধু একটি হ্যাড থাকে তাহলে সেটি হ্যাড হ্যাড দুইবার হবে এই হচ্ছে একদম সহজে পরিবর্তনের নিয়ম তারপর নাম্বার টু হচ্ছে দ্য সেটস ইন দ্য ওয়েস্ট দ্য টিচার সেট এরকম রিপোর্টিং ভাবটি শেষেও থাকতে পারে কিন্তু যখন চেঞ্জ হবে তখন আর শেষে থাকবে না তখন আসবে সবার শুরুতে তাহলে দ্য টিচার এটি আমরা লিখলাম দ্য টিচার সেইট তাহলে সেইট আছে সেইডই হবে তারপরে কাকে বলছে তার নাম এখানে নেই এই জন্য সেইটির পরে আর কোনো অবজেক্ট বসাবো না টু বসানোর প্রয়োজন হবে না তারপরে এখন এই কমাগুটি কী বসবে দ্যাট এবারে সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে সান তাহলে দ্য সান হচ্ছে থার্ড সিঙ্গুলার এটা চেঞ্জ হবে না এরপরে সেট সেটসই থাকবে কারণ হচ্ছে এখানে যদি চিরন্তন সত্য থাকে তাহলে ভারতের কখনোই কোনো পরিবর্তন হবে না যদি এই ইনভার্ট মধ্যে চিরন্তন সত্য কোনো কথা থাকে সেটি কখনোই চেঞ্জ হবে না তাহলে দ্য সেট ইন দ্য ওয়েস্ট দ্য সেট ইন দ্য ওয়েস্ট এনআ তবে নাম্বার থ্রি মাই ফাদার সেট টু মে মেনি পিপল ইন নাইনটিন এইটি এইট উনিশশো আটচল্লিশ সালে বন্যা অনেক মানুষ মারা গিয়েছেন তাহলে কে বলেছে মাই ফাদার্স সে হলো শুরুতে মাই ফাদার সেট টু মি তাহলে এটা আমরা টু থাকতে পারে অথবা সেট টু এর পরিবর্তে টোলডো বসতে পারে তারপর হচ্ছে কমা উঠে বসবে দ্যাট এরপরে মেনি পিপল অনেক মানুষ এটি হচ্ছে থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার থার্ড পার্সন থাকলে আর পরিবর্তন হবে না তাহলে মেনি পিপল মেনি পিপল থেকে যাবে এরপরে ভার্ভ চেঞ্জ এখন ভার্ভ চেঞ্জ করবো কিনা কারণ এখানে পাস্ট টেন্স রয়েছে তাহলে অবশ্যই চেঞ্জ হবে ডায়েট ডায়েট হল পাস্ট ইনিভারিটেন্স পাস্ট তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট ডায়েট ইন্টিন এইটি এইট হ্যাড ডায়েট হবে এখন কারণ পারফেক্ট মূল ভার তাহলে লিখিনিট মেনি পিপল হ্যাড ডায়েট ইন নাইনটিন এইটি এইট নাম্বার ফোর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সেই মাই পিপল মানুষ বলে যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে এখানে কে বলে মানুষ বলে সেটা আমরা লিখবো যে পিপল পিপল এখন এখানে কেন সে হবে কারণ এখানে বলছে সেই বাই মানুষের দ্বারা এখানে বলা হয়েছিল এই জন্য এখানে এই ভারতটি পাস্ট পার্টিস ফর্ম ব্যবহৃত হয়েছে কিন্তু আমরা যখন এখানে চেঞ্জ করে তখন আর একটি পেসিভ বয়েস থাকবে না তখন একটিভ তাহলে এই পাস্ট ফর্ম যেটি পাস্ট পার্টিস ফর্ম সেটা প্রেজেন্ট ফর্ম চলে আসবে তাহলে মেনি পিপল সে দ্যাট মানুষ বলে যে মানুষ বলে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা সত্য এই এটা হচ্ছে একটি চিরন্তর সত্য কথা তাহলে এটি ভার্ভ চেঞ্জ হবে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পিপল সেই দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নাম্বার ফাইভ দ্য চিলড্রেন সে টু আজ দ্যাট দে ওয়ান্টেড টু প্লে তাহলে এখানে এটি হচ্ছে ইনডাইরেক্ট রয়েছে আমরা ডাইরেক্ট করবো তাহলে ডাইরেক্ট করলে কী হবে কে বলছে তার নামটি অবশ্যই প্রথমে দ্য চিলড্রেন সেই টু আস সেই টু আস তারপর কমা এরপরে ইনভার্ট কমা শুরু এটা পরিবর্তে ইনভার্টার কমা আস এখানে হচ্ছে দে তাহলে এই দে হচ্ছে থার্ড পার্সন তাহলে থার্ড পার্সনই থাকবে এ অথবা এখানে উই হতে পারে তারা যখন বলেছিল তখন তাদের ভাষায় যে আমরা খেলতে চাই সেক্ষেত্রে এখানে উইটাই হচ্ছে তারা বলবে যে আমরা খেলতে চাই তাহলে উই উই টেন্স হয়ে যাবে এবার ইনভার্টার কমা শেষ তাহলে এরকম যখন ইনডাইরেক্ট হবে সেটাকে ডাইরেক্ট করলে এভাবে হবে যে প্রথমে রিপোর্টিং ভাবে সাবজেক্ট তারপরে রিপোর্টিং ভাব এবার অবজেক্ট থাকলে অবজেক্টটি এবারে ইনভার্টেড কমার একটা কমা দিতে হবে তারপর ইনভার্টেড কমা শুরু করতে হবে এরপরে পার্সন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেটি চেঞ্জ করে নিতে হবে ভাব চেঞ্জ করার প্রয়োজন হলে আবার ভাব চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে যখন আমি পার্স টেন্সে গিয়েছিলাম এখন যদি আবার সেখান থেকে ব্যাক করি তাহলে আবার প্রেজেন্টেন্সে নিয়ে আসতে হবে এভাবে করে এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হয় বা এইভাবে করে চেঞ্জ করাই অপশনগুলোর মধ্যে থেকে থাকে আমি বিগত দিনের কিছু কোশ্চেন থেকে এগুলো দেখেছি তারপরে আরেকটি এখানে যে বিষয়টি আমি একটু বলেছিলাম সেটি একটু উদাহরণ দিয়ে দেখাই যে প্রেজেন্টেন্স যখন চেঞ্জ হয় না তাহলে হি টু 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 আই ওয়েন মার্কেট এখন তাহলে সে বলেছিল হি সেইস টু যদি থাকে তাহলে সেখানে আমরা সেইস টু রাখতে পারবো অথবা টেরস লিখতে পারবো এই যে এগুলো রয়েছে এগুলো খেয়াল করতে হবে যদি এই ডাইরেক্ট স্পিচে যদি দেওয়া থাকে ভাববে প্রেজেন্ট ফর্ম তাহলে এগুলোরও সবগুলো প্রেজেন্ট ফর্ম বসবে যদি এখানে পাস্ট দেওয়া থাকে তাহলে চেঞ্জ করার সময় এগুলোরও পাসফর্ম বসবে দেখা গেল এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে অপশনে পাসফর্মে দেওয়াও থাকতে পারে সেক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখতে হবে তাহলে হি টেলস অথবা টু তারপরে অবজেক্ট মে কম উঠে সর্বদাই ক্ষেত্রে বসে আই ওসি ফার্স্ট পার্সন তাহলে সাবধান হবে হি তাহলে ওখানে প্রেজেন্টেন্স রয়েছে এখানে আর চেঞ্জ হবে না প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স বা ফিউচারের নিমিট টেন যদি থাকবে হি সে তখন এখানে চেঞ্জ হবে না হি ওয়েন টু মার্কেট এরকম করে দেখা যায় চাকরি পরীক্ষার অপশনে এই সঠিক উত্তরটি দেওয়া থাকে সাথে আরও তিনটি ভুল উত্তর দেওয়া থাকে তবে দেখা গেলো এখানে সঠিক রয়েছে কিন্তু এখানে আবার চেঞ্জ করে দেওয়া রয়েছে এরকম থাকবে ভুলগুলোর মধ্যে আবার দেখা গেলো যে এখানে সঠিক রয়েছে কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে একে পার্সলে পাশ পারফেক্ট করা থাকবে হয়তোবা অথবা প্রেজেন্ট টেন্সে করা থাকবে অথবা প্রেজেন্ট কনসিস্টেন্সি দেওয়া থাকবে এই ধরনের ভুল থাকবে যদি তুমি এই স্ট্রাকচারগুলো মনে থাকে আমার এই একটি স্ট্রাকচার মনের মধ্যে রাখতে পারলে তাছাড়া আমি যেগুলো এখানে কৌশলগুলো বলেছি সেগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই উত্তরগুলো সঠিকভাবে তুমি বাছাই করতে পারবে তো ইংলিশ অংশে যেহেতু বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে মার্কস বেশি থাকে বিসিএস পরীক্ষায় তো থার্টি ফাইভ মার্কস ইন প্রিলি সেই জন্য এই ইংলিশ এ ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নেই এটাকে শক্তভাবে ধরতে হবে প্র্যাকটিস করে শেখার চেষ্টা করতে হবে তো এই চ্যানেলে আমি ভিডিও লেশন অনেক বেশি তৈরি করে দিয়েছি অলরেডি ইংলিশে অনেক একাধিক ভিডিও লেশন দিয়েছি তো যারা চাকরি পরীক্ষার জন্য তোমার রয়েছো আশেপাশে যে সকল বন্ধুরা রয়েছে বান্ধবীরা রয়েছে তাদেরকেও বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে শিখতে যদি কারো কোথাও স্পেশাল কোনো ভিডিও লেশনের প্রয়োজন হয় সেগুলো কমেন্ট করে জানালে আমিও সেই ধরনের ভিডিও লেশন তৈরি করে দিয়ে থাকবো তো এখানে আজকে শুধু আমি এসআরটিভ সেন্টেন্স দিয়ে শেষ করবো পরবর্তীতে আরও যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো পেতে হলে অবশ্যই বেল বাটন চালু করে রাখতে হবে তো এখানে আজকে শেষ করছি পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট আরেকটি লেশন নিয়ে হাজির হবো তত পর্যন্ত ভালো থাকো এই চ্যানেল থেকে এই চ্যানেলের পাশে থেকে সাথে থেকে পড়াশোনা করো ভবিষ্যতে সফল কাউ হোক এই আশা রেখে এই দোয়া রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউরিবারি